গত কয়েকদিন ধরেই বলা হচ্ছিল 19 জুলাইয়ের মধ্যে যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা 50,000 অতিক্রম করবে। আজ আক্রান্তের সংখ্যা সেই পূর্বাভাসেরই যেন বাস্তব রূপ। গত 24 ঘন্টা যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা 40,000-এর উপরে এবং গত 15 জানুয়ারির পর যা সর্বোচ্চ। একই সাথে মৃত্যুর সংখ্যাটিও গতকালের মতোই রয়েছে। যুক্তরাজ্যের গত 24 ঘন্টার করোনা ভাইরাসের আপডেট এবং এর সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আশা মাসুম। শুরুতে জানিয়ে দিচ্ছি গত 24 ঘন্টার করোনা ভাইরাসের আপডেট। আজ যুক্তরাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 42,302 জন আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 49 জন, যা গতকাল ছিল 50 জন। এদিকে গত 15 জানুয়ারি দেশটিতে মানে যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল 55,761 জন আর এরপরই গত 6 মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা হয়েছে আজ। এদিকে আজ পর্যন্ত যুক্তরাজ্যে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন 4,60,37,090 জন আর টিকার দুটি ডোজই গ্রহণ করেছেন 3,51,55,767 জন। এবার জানিয়ে দিচ্ছি NHS এর কোভিড অ্যাপ সংক্রান্ত একটি তথ্য। সরকার কোভিড শনাক্তের জন্য সবাইকে NHS এর অ্যাপস ব্যবহারের অনুরোধ করেছিল, কিন্তু বর্তমানে প্রতি 5 জনের 1 জন মানুষ তাদের অ্যাপস ডিলিট করে দিচ্ছেন আর এর কারণে তার সেলফ আইসোলেশনের এর কারণটি হচ্ছে তার সেলফ আইসোলেশনের বিধিনিষেধগুলো যেগুলো এড়াতে, বিশেষ করে 18 থেকে 34 বছর বয়সীরাই বেশি এই অ্যাপস ডিলিট করে দিয়েছেন। সর্বশেষ তথ্যমতে এখন পর্যন্ত 1,80,00,000 মানুষ এরই মধ্যে NHS এর কোভিড যে অ্যাপটি রয়েছে সেটি ডিলিট করে দিয়েছেন। বিষয়টি নিয়ে লেবার নেতা স্যার কিয়ার স্টার্মার বলেছেন, বেশিরভাগ মানুষ কোভিড অ্যাপ ডিলিট করে দিয়েছেন যে কারণে সেই ব্যক্তি যদি সেলফ আইসোলেশনে থাকতে হয় কিংবা সেই মানুষ ঝুঁকিতে আছে কিনা তা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে অ্যাপ ডিলিট করা সম্পর্কে স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে দেশটিতে আক্রান্ত বেড়েছে, সবথেকে বেশি আক্রান্ত হচ্ছেন 15 থেকে 30 বছরের মানুষেরা, তাই এই বয়সীদের কেউ আক্রান্ত হলে তাদের চারপাশের সবাই অ্যাপস ডিলিট করে দিচ্ছে, যা অত্যন্ত আশঙ্কাজনক। এই ছিল আমার কাছে যুক্তরাজ্যের গত 24 ঘন্টার করোনা ভাইরাসের আপডেট। যুক্তরাজ্য সহ বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন, চোখ রাখুন আমাদের ওয়েব পেজ www.ranarmedia24.com।